যদি শুভেন্দু অধিকারীকে বিজেপি প্রজেক্ট করে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, তাহলে কি লড়াইটা টক্কর হবে? তাহলে বিজেপি দুভাগ হয়ে যাবে, যেদিন এটা করবে সেদিন বিজেপি দুভাগ হয়ে যাবে। করে দেখুক না, ওরা জানে যে এটা করা যায় না, করলে বিজেপি দুভাগ হয়ে যাবে। মন ভালো নেই, মেয়ের কাছে যাচ্ছে, তারপরে আপনি আবার তৃণমূলে ব্যাক করেছেন, দুদিন কলকাতাতে রইলেন, মন কি এখন ভালো হয়েছে? অবশ্যই, মনে একটা বিরাট চাপ ছিল, সেটা থেকে অনেকটা ফ্রি ফিল করছি। নমস্কার, কলকাতা 24/7 এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে যাদের নিয়ে চর্চা চলছে, সেই চর্চার মধ্যে যারা রয়েছেন তাদের অন্যতম একজন হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল পুরসভার সদ্য প্রাক্তন পুর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আমাদের সঙ্গে আজকে রয়েছেন। জিতেন্দ্রবাবু, প্রথমে আপনাকে কলকাতা 24/7 এ স্বাগত। শুক্রবার যখন আপনি আসানসোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তখন আপনি বলেছিলেন মন ভালো নেই, মেয়ের কাছে যাচ্ছে, তারপরে আপনি আবার তৃণমূলে ব্যাক করেছেন, দুদিন কলকাতাতে রইলেন, মন কি এখন ভালো হয়েছে? অবশ্যই, মনে একটা বিরাট চাপ ছিল, সেটা থেকে অনেকটা ফ্রি ফিল করছি। একেবারে রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিচ্ছিলেন, কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে ডিসিশন চেঞ্জ করেছেন, আবার দলে ফিরে গেলেন। এটা একটা সবার মধ্যে খুব কৌতূহল তৈরি হয়েছে যে হঠাৎ কি হলো, কি রহস্য এটার পেছনে যে এত স্বল্প সময়ে ডিসিশন চেঞ্জ করলেন? কোনো রকম প্রেশারে এই সিদ্ধান্ত আপনি চেঞ্জ করেছেন, নাকি দল কোনো প্রতিশ্রুতি দিয়েছে? দেখুন, ইমোশনাল রিয়েকশন তো তাৎক্ষণিকই হয়। ইমোশনাল ডিসিশন যদি না হয়, খুব ক্যালকুলেটিভ ডিসিশন যদি নিতে চান, সেটাতে অনেক সময় লাগে। আমার যেটা বলেছিলাম যে আমি দল ছেড়ে দিচ্ছি, আমার পেশায় ফিরে যাচ্ছি, সেটাও আউট অফ আমার ইমোশন বলেছিলাম। একবার যখন ফিল হলো যে না, এটা আমার এই আচরণে দিদি দুঃখ পেয়েছেন, ওয়ান্স আই ফেল্ট ইট, তখন বললাম যে না, এটা আমার করা ঠিক হয়, আমার দলের সঙ্গে কাজ করি। আপনি যখন এই আপনার মধ্যে অভিমান হয়েছিল বা ক্ষোভ হয়েছিল, তারপরে দল আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে? না, আমাকে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপার নেই, দল ব্যাপারটাকে বুঝিয়ে বলেছে যে তুই যেটা ভাবছিস সেটা ঠিক না, ব্যাপারটা অন্যরকম। তো দল যেটা বুঝিয়ে বলেছে সেটা আমি বুঝেছি। দিদির সঙ্গে কোনো কথা হয়েছে? অবশ্যই কথা হয়েছে, তিনি বলেছেন যে মাথা ঠান্ডা করে কাজ কর। সেটা তো আগে বলেছে, তারপরে যখন আপনি তৃণমূলে ফিরলেন, তারপরেও কথা হয়েছে, উনি বলেছেন ভালো করে কাজ কর, সংগঠনে কাজ কর, দলটাকে জেতা। ফিরাদ হাকিমের সঙ্গে কোনো কথা হয়েছে? অবশ্যই, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন ভালো করে কাজ কর, আমার সহযোগিতা পাবি। জিতেন্দ্র তিওয়ারি আগে যেভাবে কাজ করতেন আসানসোলে, এবারও কি তার পারফরমেন্স সেরকমই থাকবে? আগের চেয়ে বেশি করতে হবে, আগের চেয়ে বেশি করতে হবে। আমার জন্য দলের যেটুকু ক্ষতি হয়েছে সেটাও তো আমাকে মেক আপ করতে হবে, তাই আগের চেয়ে বেশি উৎসাহের সঙ্গে, আগের চেয়ে বেশি উদ্দীপনার সঙ্গে কাজ করতে হবে। তৃণমূলে যে সম্মানটা পেতেন, আপনার কি মনে হয় সেই আগের মতন একই সম্মান পাবেন? আমি আপনাকে বলে রাখি, পাণ্ডবেশ্বরে যিনি তৃণমূল ব্লক সভাপতি রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে জিতেন্দ্র তিওয়ারি যদি এলাকায় আসেন তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, সেই সম্মান কি পাবেন? দেখুন, আমার সকালে আমাকে ফোন করেছিল, আমার সঙ্গে কথা হয়েছে, এবং আউট অফ অ্যাঙ্গার অনেকে অনেক কিছুই বলে, তো বলেছে ওর মনে হয়েছিল যে আমাদের এমএলএ আমাদের দল ছেড়ে চলে যাচ্ছে, ও বলেছে। এখন ওই পরে বলেছে যে আমাদের এমএলএ সাহেব ফিরে আসছেন, আমরা একসঙ্গে কাজ করবো, বলেছে আজ সকালে তো বলেছে। বিজেপিকে যেভাবে আক্রমণ করতেন, বিশেষ করে বাবুল সুপ্রিয়কে আপনি যেভাবে রাজনৈতিক আক্রমণ করতেন, আপনার সেই ঝাঁজ থাকবে এবার? দেখুন, ব্যক্তি আক্রমণ তো কোনোদিন আমি পছন্দ করি না, কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় এটা হয়ে যায়, এবং কোনোটাই তো পুরো আগে থেকে পরিকল্পনা করে হয় না। অ্যাকচুয়ালি আগামী দিনে কীভাবে চলবো, কীভাবে কাকে কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর কীভাবে দেব, সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করবে, এবং এটাকে যদি ঝাঁজ কতটা সেটা আগামী দিনে আপনারা বিচার করবেন। এটা আমি আসানসোলে তৃণমূল কংগ্রেস এবারে কীরকম রেজাল্ট করবে? আমি আশা করি যে আমরা সবাই মিলে একসঙ্গে যদি কাজ করি, তাহলে আসানসোলে সব সিটি আমরা জিতব। বাবুল সুপ্রিয় আপনাকে প্রকাশ্যের আগে অনেকবার আক্রমণ করেছেন, তিনি কয়লা মাফিয়ার পাণ্ডা বলেছেন, বলা হয়েছে যে সিবিআই এর গ্রেফতারির হাত থেকে বাঁচতেই আপনি এ ধরনের কাজ করছেন। বিজেপি দাবি করছে যে সেই কারণেই আপনি দলবদল করতে চাইছেন, কতটা? দেখুন, তাহলে অপশান তো ওনাদের কাছে খোলা থাকলো, সিবিআই কে দিয়ে বা অন্য ইন্টারপোলকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে পারে করাক, আমার কী বলার আছে এটাতে? আসানসোলকে যদি কিছু দেবে সেটা বলুক, সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করবো। আসানসোলকে কীভাবে সাজাবে, আসানসোলের রাস্তাঘাট কীভাবে ভালো করবে, কেন্দ্রে কোনো ফান্ড দেবে কি না, আসানসোল নিয়ে কোনো অন্য পরিকল্পনা আছে কি, সেসব নিয়ে কোনো আলোচনা করতে চাইলে আমি আলোচনা করবো। এসব হালকা কথা, একে সিবিআই কে তোলাবো, ওকে এই করবো, একে মার্ডার করে দেবো, এসব করলে বাংলার কী লাভ হবে, আসানসোলের কী লাভ হবে? এটা ব্যক্তিগত অন্য কোনো ইস্যু থাকে না, তখন এই কথাগুলো অনেকে বলেন বা চর্চায় থাকার জন্য এই কথাগুলো বলেন, এগুলোকে আমি গুরুত্ব দিই না। বিজেপি নেতাদের একাংশ এখনও দাবি করছেন যে যদি বাবুল সুপ্রিয় রুখে না দাঁড়াতেন, তাহলে আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে
সঙ্গে অমিত শাহের মঞ্চে থাকতেন। আমাকে যদি কোনোদিন পাগল কুকুরে কামড়ায় আর তারপরে ইঞ্জেকশন নেওয়ার পয়সা যদি আমার কাছে না থাকে তাহলে সেটা আমি ভাবতে পারবো, এর তাছাড়া কোনোদিন হবে না। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে দিদিকে ভালোবাসি, দিদির সঙ্গে থাকবো। হ্যাঁ, এটা ঠিক যে আমার যা ঘটনা বলি তার টাইমিংটা এমন সময় হয়ে গেছে যখন অন্য আরও অনেকে বিজেপি যোগদান করছেন, ঠিক একই সময় আমার এই ইনসিডেন্ট ঘটে গেছে বলে অনেকে এটাকে কোরিলেট করছেন। এই এই ঘটনাটা যদি অন্য সময় ঘটতো কেউ এই কোরিলেট করতো না। আমার ঘোরতর যারা শত্রু তারাও এটা কোনোদিন বিশ্বাস করে না, জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যেতে পারে এটা কেউ বিশ্বাস করে না। আচ্ছা, এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখছি তৃণমূলে এভাবে বিদ্রোহীদের সংখ্যা বাড়ছে, কেন হচ্ছে এত, কেন বিদ্রোহ, এত ক্ষোভ কেন তৃণমূলীদের মধ্যে? বিদ্রোহীদের সংখ্যা বলা ঠিক হবে না। এটা ঠিক যে আমাদের দলে গণতন্ত্র আছে, নিজের কথা বলার অধিকার আছে এবং আমরা নিজের কথা মন খুলে বলতে পারি, সেই জন্য আমরা ফ্রি। বিধানসভা নির্বাচনটা এগিয়ে আসার আগেই কেন না, নির্বাচন চলে এলে যে কোনো বক্তব্য কেউ রাখলেই সেটাকে গুরুত্ব দিয়ে বিচার করা হয়, সেটাকে ইলেকশন সময় মিডিয়ারও অ্যাটেনশন সেই সময় বেশি থাকে, কিন্তু থ্রু আউট দ্য ইয়ার আপনি দেখবেন আমাদের লোকরা বিভিন্ন সময় তাদের মনে যেটা থাকে সেটা বলে, তো অন্যান্য সময় কেউ এটাকে গুরুত্ব দিয়ে দেয় না, দেখে না। আর এই সময় কেউ যদি কিছু বলে দিল, ছোট্ট ব্যাপক কথা বলে দিল, সেটাকে মিডিয়ার হাইপ পেয়ে যায়, সেই জন্য এটা মনে হচ্ছে, কিন্তু ঠিক তা না, থ্রু আউট দ্য ইয়ার হয়। আমরা এইভাবে তৈরি হয়েছি, আমাদের দলে এটা আছে, গণতন্ত্র আছে। আমরা তো বিহার তো আমরা তো মেশিন না যে দম দিয়ে দিলাম চলবো, যতটা দম দেবে ততটাই চলবে, সেটা না। আমি হিউম্যান বিং, তো হিউম্যান বিং যখন তখন মানুষের মধ্যে যা যা থাকে সবটাই থাকবে, আমার মধ্যে রাগ থাকবে, অভিমান থাকবে, ভালোবাসা থাকবে, সবটাই থাকবে। ইফ আই বিকাম এ মেশিন তাহলে এগুলো কিছুই থাকবে না, দম দিয়ে দিলেন চলবো। তো তৃণমূল কংগ্রেস যারা করে তারা কোনোদিন মেশিন হতে পারবে না, এটা অন্যান্য দলে আছে, একদম সিস্টেমে চলবে। যেটুকু বললো ভাত খাবে মেপে ফাপে, রুটি খাবে মেপে, কথা বলবে মেপে বলবে, হাসলে মেপে হাসা করবে, অভিমান করলেও সেটা মেপে করে, এটা হয় না আমাদের দলে, মেপে হয় না। আমরা প্রাণ খুলে যা ইচ্ছা সেটা প্রাণ খুলে করি, মনে যেটা থাকে প্রাণ খুলে আমরা বলি। এবং এই লিবার্টি দিদি আমাদেরকে দিয়েছেন যে প্রচ্ছন্দভাবে তোদের যেটা হবে ব্যক্ত করবি, ভালোভাবে বাঁচবি, মানুষের মতন বাঁচবি, ভয়ে ভয়ে থাকিস না, এই এই লিবার্টি উনি দিয়েছেন বলে এটা পারি আমরা। প্রশান্ত কিশোর এবং তার টিম আইপ্যাককে নিয়ে আপনাদের দলের অনেক নেতাদের খুব ক্ষোভ দেখা যাচ্ছে, তারা প্রকাশ্যে বলছে কেন প্রশান্ত কিশোরের কাছ থেকে আমরা রাজনীতি শিখব, আপনার এ বিষয়ে কোনো বক্তব্য আছে? দেখুন, আমার ধারণা হলো যে একবারও প্রশান্ত কিশোর আমাদেরকে কোনোদিন রাজনীতি শেখাননি, একবার উনি বলছেন না যে রাজনীতি শিখো। এটা ঠিক যে এখন ইলেকশনটা অন্যরকম হচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি বা বিভিন্ন গ্রাউন্ড রিয়ালিটি কী আছে, এখন ইলেকশনের অনেকটা নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে, কোন অঞ্চলে কোন ধরনের ভোটার বেশি আছেন, তাদের মনোভাব কী, সে এলাকার ইস্যু কী, সেটা আমরা আমি বিধায়ক হিসাবে সে কাজটাও করি যদি, আর তাহলে অনেক সময় ওটাতে চলে যাবে বা অনেক আমার সে টিম আমার কাছে নেই, তো সেটা যদি প্রশান্ত কিশোরের টিম ঘুরে ঘুরে করে দেয় যে এটা এই অঞ্চলের মানুষের এই চিন্তাভাবনা, এই এই অঞ্চলের মানুষের এই কারণে ক্ষোভ আছে, সেই ফিডব্যাক যদি উনি আমাকে দিয়ে দেন তাহলে আমার আমার যা পলিসি সেটা এক্সিকিউট করতে সুবিধা হবে, সেটা তো আমাদের অনেক লাভ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে বিজেপি আমাদের চেয়ে অনেক এগিয়েছিল, কিন্তু প্রশান্ত কিশোর আসার পর, ওনার টিম আসার পর সোশ্যাল মিডিয়ায় আমরা সমানে সমানে ওদেরকে টক্কর দিয়ে যাচ্ছি, ওদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। আগে ওরা আমরা ঘর মাঠে ময়দানে উত্তর দিতাম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওরা এগিয়ে যেত। আপনি বলছেন যে তৃণমূল আবেগ নিয়ে চলে, তৃণমূলের সঙ্গে সরাসরি মানুষের সংযোগ আছে, সেখানে আলাদা করে কেন কোনো সংস্থার প্রয়োজন হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজকে দেখেই তো মানুষ তার সঙ্গে থাকবে, যেহেতু ট্রেন্ড অফ পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ট্রেন্ড অফ পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে, এখন এখন বর্তমান রাজনৈতিক পরিদৃশ্যে অন্যান্যরা এই টেকনিক ইউজ করছে, বিভিন্ন এক্সপার্টদের তারা হেল্প নিচ্ছে। আগে তো যখন আমাদের দাদুর সময় মোবাইল ছিল না, তখন তো বিনা মোবাইলে চলতো, দাদু তো সব কাজ করতেন, কোনো কারোর সঙ্গে কারো কি কথা হতো না, দাদুর সঙ্গে ঠাকুরমারও কথা হতো, ঠাকুরমায়ের সঙ্গে মায়েরও কথা হতো, কিন্তু এখন মোবাইল আছে, মোবাইল ছাড়া এখন কথা হবে না। তো যে পরিস্থিতি থাকে, যে সময়ে যা যা থাকে সেটা সবাই ইউজ করে, অন্যান্য দল ইউজ করছে, আমরাও ইউজ করছি, এটা তো অন্যায় তো কিছু নেই। বারবার বিজেপি আপনাকে আক্রমণ করার সময় কয়লা মাফিয়া বলছে, কি বলবেন? এটা বলতে পারো, অন্য কিছু বলতে পারছে না, ওরা কি একবারও বলতে পেরেছে পারছে যে আসানসোলে উন্নয়ন হচ্ছে না? আর এত যদি কাউকে ব্যক্তিগত চরিত্র হনন করতে চায় তো মামলা করে দিচ্ছে না কেন? প্রমাণ দেখ না, করুক, কেস করুক, ওদের তো হাতে সব আছে, কেস করুক না, কে বারণ করেছে ওদেরকে? সৌমিত্র খাঁ, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই একইভাবে আক্রমণ করেছেন। দেখুন, এটা হলো যে বিজেপি বুঝে গেছে যে দিদির বিরুদ্ধে তারা লড়তেই পারবে না, তো দিদির অবধি তারা যেতেই পারছে না, তো খুব সফট দেখেছে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক হালকা কথার কোনো জবাব দেয় না, ও গ্র্যাভিটি মেনটেন করে থাকে এবং দলের কাজে যুক্ত থাকে এবং দলের কাজটা কীভাবে ভালো করে করতে হবে সেদিকে মন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি কয়লা মাফিয়া বলে আক্রমণ, উনি বললে কী হবে, উনি বললে কী হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী, ওনার পেডিগ্রি কী, উনি কোন বংশের ছেলে, কোন ঘরের ছেলে, সেটা সারা বাংলার মানুষ জানে, কে কী বললো না বললো সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটি নষ্ট হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবারে গিয়ে দেখে আসুন, ডায়মন্ড হারতে জেতার সিট ছিল না, সেখানে সৌমেন মিত্র তো এমপি ছিলেন, সে হারা সিটে গিয়ে জিতে এসছেন। আর এই লাস্ট লোকসভা ভোটেও মোদিজি এবং অমিত শাহজি সবাই গিয়ে ওখানে মিটিং করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চেষ্টা করেছেন। তারপরে রেজাল্ট কী হয়েছে সেটা সবাই জানে, লাস্ট লোকসভা ভোটে কী রেজাল্ট হয়েছে, তখন তো কেউ বলতে পারবে না যে ছাপ্পা হয়েছে, লোকসভা ভোটের টাইমে সেন্ট্রাল ফোর্স ছিল, তারপরে মানুষ তো তার জবাব দিয়ে দিয়েছে। তো কে কী বললো না বলো, ইট ম্যাটার্স লিটল টু হিম। শুভেন্দু অধিকারী দল বদলের পরেই একটা স্লোগান দিয়েছেন যে তোলাবাজ ভাইপো হটাও। না দেখুন, এবার শুভেন্দুদা আমি আমি বলছি গতকাল অবধি আমরা বলতাম যে দিদির পর উনি খুব পপুলার লিডার, ঠিক আছে, এবার উনি অন্য দলে চলে গেছেন, যে দলে গেছেন সে দলের কিছু বাধ্যবাধকতা, এই তো তৃণমূল কংগ্রেস নয় যে আপনি ফ্রিলি যা ইচ্ছে তাই বলতে পারবেন, ওইখানে কী বলতে হবে পুরোটা চিত্রনাট্য আগে থেকে রেডি করে দেওয়া হবে, এবং এখন ওনাকে ওনাকে ওরা ইউজ করবে, এখন ওনাকে ইউজ করবে, ওনাকে দিয়ে অনেক কিছু বলানো হবে, তো ওনাকে লাইন ধরিয়ে দেওয়া হয়েছে তোমাকে এই লাইনেই কথা বলতে হবে, সেই লাইনে উনি কথা বলছেন। শুভেন্দুদার আমার দৃঢ় বিশ্বাস করি এই কথা যেটা বলেছেন সেটা মন থেকে উনি বলেননি, এবং মন থেকে যদি বলতেন তাহলে তৃণমূল কংগ্রেস যখন ছিলেন তখনই বলতেন, কিন্তু যে দলে গেছেন সে দলে তো ওটা তো ডেমোক্রেটিক পার্টি না, ওটা ডিক্টেটরশিপের সিস্টেম চলে এখানে, ওখানে আগে থেকে যেটা বলে দেবে সেটাই ওনাকে বলতে হবে, না যে সে কথাগুলো উনি বলছেন মানে বিজেপি স্ক্রিপ্ট দেখে শুভেন্দু বলতে, ওনার কম্পালশন আছে যেহেতু ওই দলে গেছেন, ওরা যেটা বলবে সেটা বলতেই হবে ওনাকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনি বলেছেন যে আমার খুব ভালো সম্পর্ক, এখনো বললেন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে মুকুল রায় নাকি ওনাকে বলেছিলেন যে যদি আত্মসম্মান থাকে তাহলে তৃণমূলে থাকিস না, মুকুল রায় এরকম কোনো কথা আপনাকে বলেছে? না, মুকুল দার সঙ্গে আমার কোনোদিন কোনো কথা হয় না। শুভেন্দু অধিকারী যদি আপনাকে ফোন করে এই কথাটা বলেন আপনি কি বলবেন? না, আমি বলবো যে দাদা আমার আত্মসম্মান আছে এখানে, আমার আত্মসম্মানে কোনো ঘাটতি হয়নি, দিদিকে যেদিন ছাড়বো সেদিন আত্মসম্মান চলে যাবে। একবার আমার সমর্থকরা যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভোট দিয়েছে, তারা একবার জানতে পারলো যে আমি দল ছেড়ে দিচ্ছি, তাদের তাদের কী অভিমান হয়েছে, কীভাবে আক্রোশের বহিঃপ্রকাশ হয়েছে সেটা আমি দেখেছি, তো ন্যাচারালি কেন ছাড়বো, কেন ছাড়বো? আমাদের সমর্থকরা যারা আমাদেরকে ভোট, তারা চায় যে আমরা যেন দিদির সঙ্গে থাকি, তো আমরা তাদেরকে তাদের ইচ্ছাকে মর্যাদা দেবো, এবং দিদি যে এত কিছু দিয়েছেন তার মর্যাদা দেবো, না আমার কে বাইরের লোক কী বললো না বলো সেটা দেখতে দেবো। আমরা চাইছিলাম যে শুভেন্দুদাও আমাদের দলে থাকলেই ভালো হয়, এবং ওনার উনি যদি আমাদের দলের হয়ে কাজ করতেন সেটা ভালো হতো, উনি আমাদের সিনিয়র নেতা, বড় নেতা, বড় মাপের নেতা, দুটো শুভেন্দু অধিকারী চটকারে হয় না। কিন্তু এবার ওনার কী কম্পালশন, কেন চলে গেলেন, এবার চলে যাওয়ার পর তো আর কিছু করার নেই, উনি চলে গেছেন ন্যাচারালি, ওইখানে যেটা ওরা বলবে সেটা উনি করবেন, আর কিছু আমাদের কিছু আমাদের তো দুঃখ হচ্ছে কিন্তু কিছু করার তো নেই। শুভেন্দু অধিকারী যে চলে গেলেন, তৃণমূলের ক্ষতি হলো? দেখুন, ওনার কী লাভ হবে আমি জানি না, ওনার কী লাভ হবে, ওনাকে নিয়ে বিজেপি একটা লাভ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওনার কী লাভ হবে আমি জানি না। তৃণমূল কংগ্রেস তো আপনি জানেন যে দিদি বারবারই বলেন যে এটা কোনো লিডারদের পার্টি না, এটা কর্মীদের পার্টি। হ্যাঁ, কিছু কিছু জিনিস উনি ম্যানেজ করতেন, ম্যানেজমেন্টে ছিলেন, ঠিক আছে, সে দায়িত্বটা দিন অন্য অন্য কাউকে দেবেন, তারা দেখবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখবেন? না দেখুন, ব্যক্তিগত পর্যায়ে তো যদি আমি কেন, যদি উনি দিদিকে ফোন করেন বা ভাই ফোটা দিন যদি দিদির কাছে উনি ফোটা নিতে আসেন, তো দিদিকে বলবেন তুমি বেরিয়ে যাও, ফোটা দেবো না, এটা হয়? ব্যক্তিগত সম্পর্ক তো রাখতেই পারি আমরা, উনিও রাখতে পারেন, এবং রাখা উচিত, সভ্য সমাজে ব্যক্তিগত সম্পর্ক তো অবশ্যই রাখা উচিত। আচ্ছা, এই তৃণমূল ছেড়ে সমস্ত নেতানেত্রীরা বিজেপি মুখী হচ্ছেন কেন, কারণটা? না, বিজেপি মুখী হচ্ছেন না, বেশ কিছু নেতানেত্রী আছেন যাদের মনে, কিছু লোকের মনে হচ্ছে যে আমি আমি ওইখানে আরও বেটার ক্যারিয়ার পাবো, সেই কারণে যাচ্ছেন, কিছু লোকের মনে হচ্ছে যে আমি আমার এলাকায় পরাজিত হয়ে যাব, তো বিজেপি সিটে যদি যাই হয়তো তৃণমূল কংগ্রেস আমাকে টিকিট দেবে না, আমি এমএলএ সিট টিকিট পাবো না, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, বিজেপি যদি যাই সেখানে আমাকে, ওইখানে যেহেতু নেতার অভাব আছে, ওইখানে এমএলএ ক্যান্ডিডেট হওয়ার মতো লোক নেই, তাই হয়তো আমি টিকিট পেয়ে যাই, সেই কারণে অনেকে যাচ্ছেন। আবার কিছু লোক ভাবছেন যে ওইখানে গেলে আমি যদি সরকার চলে আসে ব্রাইট ফিউচার আমার আছে, এই ধরনের স্বপ্ন তারা দেখছেন, সে কারণে অনেকে যাচ্ছেন। তৃণমূলের উপর আর ভরসা নেই? তৃণমূল কংগ্রেসের উপর ভরসা নেই এটা ঠিক না, তাদের নিজেদের উপর ভরসা নেই, নিজেদের উপর যদি ভরসা থাকতো তাহলে তো তারা ওই কাজটা যে যে স্বপ্ন ওইখানে দিয়ে দেখছেন সেটা তো এখানেই দেখতে পাতেন, ওই যে সার্ভিস ওইখানে দেবেন সে কাজ। আজ তো শুভেন্দুদা বলেছে যে আমি বিজেপি হলে দরকার হলে দেয়াল লেখন করব, দরকার হলে ঝান্ডা বাঁধবো, দরকার হলে এই করবো, তো আপনি ওইখানে দেয়াল লিখবে, ঝান্ডা বাঁধবে, সব করবেন, তো আপনি তার চেয়ে কম দলের দেখাশোনার কাজ, দলের নেতৃত্ব দেওয়ার কাজটা এখানে কেন করলেন না? ওইখানে গিয়ে আপনি ঝান্ডা বাঁধতে রাজি আছেন আর এখানে নেতৃত্ব দেবেন না, এটা কেন করবেন? এই মুহূর্তে দলের যে অবস্থা তাতে কি মনে হচ্ছে, মানে কোনো রকম কোনো চেঞ্জেস দরকার কিছু? দেখুন, আমি যেটা ফিল করছি যে বিজেপি এটা ধরে নিয়েছে যে দিদির বিকল্প তাদের কাছে নেই, এখন পর্যন্ত তো দিদির বিরুদ্ধে তারা কারা বলছে, তা ওরা বলছে যে মোদিজির
কে নিয়ে আমরা নির্বাচন, মোদিজি এখানে মুখ্যমন্ত্রী হতে আসবেন, তার মানে বিজেপি প্রথম রাউন্ডেই ধরে নিয়েছে তাদের সেনাপতি কেউ নেই। কিন্তু অমিত শাহ বলেছেন যে একদম মেদিনীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আপনাকে এখানকার ভূমিপুত্র হারিয়ে মুখ্যমন্ত্রী হবে, এখানকার ভূমিপুত্র না, সেটা কি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য খোলাসা করে বললেন না কেন? তারা খোলাসা করে বলুন, খোলাসা করে তাহলে বলুন, যদি সৎ সাহস আছে তাহলে বলো, আমাদের তো ওপেন আছে দিদি মুখ্যমন্ত্রী হবে, ঠিক আছে, ওনাদের যদি সেরম কেউ আছে তাহলে বলুন। এবং উনি এই যে কথাটা বলেছেন 2021 জন্য বলেছেন না 2058 জন্য বলেছেন সেটা তো যদি শুভেন্দু অধিকারীকে বিজেপি প্রজেক্ট করে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাহলে কি লড়াইটা টক্কর হবে? তাহলে বিজেপি দুভাগ হয়ে যাবে, যেদিন এটা করবে সেদিন বিজেপি দুভাগ হয়ে যাবে, করে দেখুক না, ওরা জানে যেটা করা যায় না, করলে বিজেপি দুভাগ হয়ে যাবে। আর এই যে বারবার অমিত শাহ এখানে এসে দাবি করছেন যে বিজেপি বাংলায় 200 সিট পাবে, আপনার কি মনে হয়? না দেখুন, উনি একটা দলের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন আগে, এখনও হোম মিনিস্টার, উনি একটা দলের বলতে পারেন যে সর্বে সর্বা ওই দলের, তো তিনি তো বিভিন্ন রাজ্যে নির্বাচনে আগে যাবেন, এই ধরনের কথাও বলবেন, এখানে এসে কি উনি বলবেন যে না আমরা এখানে পরাজিত হব? উনি তো দিল্লিতেও গিয়ে তাই বলেছিলেন যে দিল্লিতে আমরা সরকার করছি, সরকার হয়নি, ওটা নিয়ে আর চর্চা করেনি। উনি ঝাড়খণ্ডে গিয়ে তাই বলেছেন যে ঝাড়খণ্ডে আমরা পূর্ণ ক্ষমতায় আসছি, সরকার ক্ষমতায় আসেনি, ওটা নিয়ে আর চর্চা হয় না। বেঙ্গল নিয়ে অনেক কিছু বলছেন, 2021 অবধি উনি বলে যাবেন, যেদিন ফলাফল বেরোবে সেটা নিয়ে আর চর্চা করবেন না। এটাই তো আমরা দেখে এসেছি, ট্র্যাডিশনালি দেখে এসেছি, উনি বরাবর গিয়ে বলেন এটা করবো, এটা হবে, যখন সেটা হয় না তারপর আর চর্চা করেন, কেন হলো না কী হলো না সেটা নিয়ে কোনো চর্চা হয় না। লোকসভাতে যথেষ্ট ভালো রেজাল্ট করে, ওই তো একটা সাফল্যকে দেখিয়ে তিনটা ব্যর্থতা ঢাকা দেওয়া যাবে না, তিনবার ব্যর্থ হয়েছে, একটা সাফল্য বারবার বলছেন কিন্তু ব্যর্থতা যে তিনবার চারবার যে ব্যর্থ হয়েছেন সেগুলো কেন উল্লেখ করছেন না? আসানসোল ফিরে গিয়ে কি কাজ হবে? প্রথম দলে যা কাজ করতাম সেটাই করো, মানুষের পাশে থাকা, তৃণমূল তো আর অন্য কিছু করতে হয় না, সবসময় মানুষের পাশে থাকা, এটাই তো আমাদের দলের নীতি, সেটাই করতে হবে। যে যে পদগুলো ছেড়েছেন সেগুলো কি আবার ফিরে পাচ্ছে? আমি এসব নিয়ে কেন বলবো, সেটা দল ঠিক করে, তো দল আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেয়, দল যেরকম কাজ করতে বলবো সেটা করবো, আমার উপরে তো আরও অনেক নেতারা আছেন, তারা যেটা করতে বলবেন সেটা করবো। অনেক ধন্যবাদ আপনাকে।